এপার ওপার কোন পারে জানি না, মানে কখন তৃণমূল কখন বিজেপি সেটা বুঝতে পারছি না। এপার ওপার কোন পারে জানি না, ও আমি সব পারেতেই আছি। যাদের যাদের সম্বন্ধে আলোচনা সমালোচনা করেছিলাম আমি তাদেরকে সবাইকে বলছি, কেউ রাগ করিস না ভাই, আবার কবে কোন দিন চলে এসে আমার চেয়ে অনেক কাছের বেশি তৃণমূলের হয়ে যাবি তোরা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অনেক নেতাই এখন আবার তৃণমূলে ফিরছেন। তালিকায় সর্বশেষ সংযোজন রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার প্যারোলে গিয়ে এই নেতাদের তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একার ওপার কোন পারে যাই না, ও আমি সব পারেতেই আছি। রবিবার ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে চার্টার ফ্লাইটে দিল্লি গিয়ে বিজেপিতে নাম লেখানো রাজীব আবার তৃণমূলে ফিরতেই তা নিয়ে ক্ষোভ উগড়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়কে জয়েন করিয়েছেন, আমাকে তা মেনে নিতে হবে, সেটা শীর্ষ নেতৃত্বরা বলতে পারবেন। তবে আমি জানি না যে এরকম একটা টপ টু বটম যে একজন কোরাপ্টেড লোক, সেই কোরাপ্টেড লোককে দলে কেন জয়েন করানো। বিজেপি তৃণমূলের মধ্যে নেতাদের এই যাতায়াত নিয়ে মঙ্গলবারও ফের এই নিয়ে খোঁচা দেন তিনি, তবে এবার প্যারোডির মাধ্যমে। শঙ্খ ছিলের ভাসিয়ে ডানা, ও আমি দুই নদীতেই নাচি। তৃণমূলে নাচছি, বিজেপি তো নাচছি, দৌড়ে চলে যাবো মা বলে আবার চলে যাবো আমি মোদির কাছে। তারপর নেতাদের বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফেরা নিয়ে যা বলেন তাতেও তার অভিমানের সুরই স্পষ্ট বলে মনে করছেন অনেকে। আরো অনেকে আছে, দেখতে থাকো না শুধু। ভাই শুভেন্দু রাগ করিস না ভাই, অনেক কথা বলে ফেলেছি, আর রাগ করিস না, কখন কোন দিন তুইও চলে আসবি তার তো কোনো ঠিক নেই। তখন তোরা তৃণমূলের বিরুদ্ধে চলে গেছিলি তাই বলেছিলাম, আবার কবে কোন দিন চলে এসে আমার চেয়ে অনেক কাছের বেশি তৃণমূলের হয়ে যাবি তোরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার শ্রদ্ধেয় নেতা, তিনি অভিভাবক। আমি যখন দল ছেড়ে যাই তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন, সেই দুঃখে ওনার এখনও সেই দুঃখ যায়নি। তাই উনি যেটা বলেছেন সেটা ওনার ব্যক্তিগত মত, আমার সাথে ওনার দাদা ভাইয়ের সম্পর্ক অসুবিধা হবে না, ঠিক হয়ে যাবে। মঙ্গলবার চার কেন্দ্রের উপনির্বাচনে সবকটিতে জিতেছে তৃণমূল, আর সেদিনই তৃণমূল সাংসদের গলায় কখনো কটাক্ষ কখনো অভিমানের সুর। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, হুগলি।